আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই তো এদিক থেকে হলো, আমি এখন হলো সময় 3টা বাজে, আমি হলো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে হলো তেল দিয়ে দিয়েছি। এখন হলো পিঠা বানাবো, তারপর হলো পেঁয়াজু বেগুনি এগুলো করব, ছোলা করব, নুডলস করব। আজকে হলো পাশের ভাবিকে হলো 2টা করে ইফতারি দিব পাশের ভাবিদের, কারণ হলো ওরা আগে আমাকে দিয়েছে, আগের বছরও দিয়েছে, আমি কিন্তু দিতে পারি নাই। এবছর ভাবতেছি ওরা আমাকে দিয়েছে, আমিও কিন্তু আমিও দেই। আসলে রমজান মাসে ইফতারি দিলে সোয়াব হয়, কাউকে যদি রমজান মাসে ইফতার করানো হয় তাহলে ওই রোজার সওয়াবটা হলো, ও আর যে যে হচ্ছে ইফতার খাওয়াবে সেও রোজার সওয়াব পাবে। তারপর হলো আমার এখানে হলো ফিটাগুলো বাজার শেষ, ফর দিয়ে দেখা যায় ফিটা একটু ভালো হয় নাই, তেমন একটা ফিটা দেওয়া হয় নাই, আরগুলো দিয়েছি। আরও অনেক কিছু আয়োজন করতাম কিন্তু করতে পারি নাই, ছোট বাচ্চা আছে, তারপর হলো মেয়ের কোচিং, সেজন্য গরমের দিন বুঝতে তো পাচ্ছেন, বাসায় যেহেতু ছোট বাচ্চা আর কিছু করা যায় না, ও হলো আমার পাশেপাশে এসে ডিস্টার্ব করে। আর আজ 2-3 দিন যাবৎ ধরে আমি ভিডিও দিতে পারতেছি না, কারণ হলো আমার শরীর একটু অসুস্থ, গায়ে জ্বর, ছেলেরও জ্বর, সেজন্য আপনারা কষ্ট করে আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, কষ্ট করে একটু করে দেখে নেবেন। আমি আপনাদের ভিডিও দেখতে দেখি ভালো করে, কি আপনারাও আমার ভিডিওটা দেখবেন আশা করি। এই তো এদিক থেকে হলো আমার বেগুনিও বাজার শেষ, তারপর হলো আলুর চপগুলো হয়ে গিয়েছে। দেখতে থাকেন, সঙ্গে থাকেন, ব্লগটা অবশ্যই ভালো লাগবে। একটু একটু করে শেয়ার করছি, সবগুলো কিন্তু শেয়ার করা যায় না, কারণ হলো সবগুলো শেয়ার করতে গেলে দেখা যায় কি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায়, সেজন্য ভিডিও লম্বা হয়ে গেলে আপনারা দেখতে চান না। তারপর হলো আজকে শপিংয়ের ভিডিও দিব, সেজন্য এ তো আমি হলো ফাইস করেছি নুডলস, তারপর ছোলা, বেগুনি, পেঁয়াজু এগুলো সাজিয়ে নিয়েছি, আপুদেরকে দিয়ে দিব। এ পর্যন্ত যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন, একটি লাইক দেন নাই, আমার আপু ভাইয়েরা কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সুযোগ আর সময় বুঝে আমার ভিডিওটা দেখে নিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এই দিক থেকে হলো আমার মেয়ের ঈদের শপিং। এই তো এটা হলো একটা 3 পিসের মতো প্যান্ট হচ্ছে সারারা, তারপর হলো উপরেটা হচ্ছে 3 পিসের মতো, গর্জিয়াস কাজের কাজ আছে, পাথর আছে, পুঁতি আছে, সিকোয়েন্সের কাজ আছে। তারপর হলো এই তো প্যান্টটা এরকম, প্যান্টের নিচেও কাজ আছে, গর্জিয়াস কাজ। অনেক সুন্দর জামাটা, ভিডিওতে কেমন লাগতেছে আপনাদের জানি না, আসলে বাস্তবে আরও অনেক সুন্দর, ভিডিওতে একটু সাদা লাগতেছে কিন্তু অতটা এরকম না, আরও একটু গাঢ় ডিপ কালার ওটা। এই তো অনেকে জানতে চাইবেন প্রাইসটা কত, আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা হলো প্রাইস, এটা হলো নিয়েছি হলো মল 24 থেকে, উপরতলা থেকে। এটা হলো ওড়না, একটা নেডের ওড়না, চারিপাশে কাজ আছে, লেস লাগানো। তারপর হলো এগুলো হলো জুতা, সিম্পল জুতা, একদম সিম্পল জুতা, তেমন গর্জিয়াস নেই নাই, কারণ হলো আমার মামাতো বোনের বিয়ে তো নিয়েছে, সেজন্য ও তেমন গর্জিয়াস নেই নাই জুতা। আর হলো এটা হলো ওর ব্যাগ সাথে, এগুলো হলো জুয়েলারি ওর টুকিটাকি, ও সরি এটা হলো জামা, আর একটা জামা, এটা হলো সেলাই করানো জামা, সেলাই করেছিলাম আমরা হলো রোজা বিস্টার আগে হলো মার্কেটিং করেছি, কিন্তু দর্জির কাছে কিছু, বাসায় কিছু, সেজন্য সবগুলো একসাথে করার জন্য আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা হলো সেলাই করছি সেটা,
সিকোন্সের কাজ আছে, তারপর হলো কাজের আছে, মিরর আছে ছোট ছোট তিন চারটা, তারপর হলো এগুলো হলো ওর জুয়েলারি। জুয়েলারি হলো ওর আব্বু আনে আসার সময় ওর জন্য সাজুগুজো এসে, এগুলা আমি তো তেমন সাজি না, আমি দেইও না, ও দেয় এগুলো, ওর অ্যালোভেরা, লিপস্টিক, তারপর হলো মেহেন্দি, কানের, তারপর ওইটা হচ্ছে বক্স, শার্টের বক্স, এগুলা, নীল পলিশ, তারপর হলো এগুলো হলো আমার ছেলের জুতা, পাঁচটা হলো ছেলের জুতা দেখে দিচ্ছি, কারণ হলো ও এখন নিয়ে টানাটানি করবে পরার জন্য, ফরলে তো একদিনে খুলবে না, কি আর করার, তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করার পরে রেখে দিয়েছি। তারপর হলো এগুলো হলো ওর জামা, গেঞ্জি, শার্ট, হাতবাটি গেঞ্জি, সবগুলো মিলে আটটা নিয়েছে ও, এ তো দুইটা শার্ট নিয়েছে, এ তো এগুলো, এগুলো হচ্ছে ভালো কটনের কাপড়। তারপর হলো এই তো প্যান্ট, প্যান্টগুলো অনেক ভালো, আরেকটা গেঞ্জি, এখন হলো আপনাদেরকে গেঞ্জিটা দেখিয়ে দিলাম, এ তো পিট কালারের গেঞ্জিটা অনেক সুন্দর, ওকে মানিয়েছে, ভালোই মানিয়েছে ওকে, দুইটা শার্ট, একটা গেঞ্জি, তারপর হচ্ছে আর আর তিনটা আছে হাতবাটি গেঞ্জি, তিনটা হচ্ছে সেন্টি গেঞ্জি। এই তো তারপর হলো এগুলো হলো ওর রেগুলার রাফ ইউজ করার প্যান্ট, এই তো আরেকটা গেঞ্জি, এ তো এরকমের মধ্যে নিয়েছি হলো তিনটা, একটা হলো ও অলরেডি ফরেই ফেলেছে, ফরে একদম নষ্ট করে ফেলেছে, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর হলো এগুলো হলো প্যান্ট সব সময় বাসায় পরার জন্য, এটা আরেকটা গেঞ্জি, দেখা যায় কি, দেখতে দেখতে রমজান শেষ, রহমত, মাগফেরাত শেষ, নাজাত শেষ, কালকে হলো লাইলাতুল শবে কদর, সবাই দোয়া করবেন সবার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব যাতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আসলে শরীর এই এক মাস পর্যন্ত তেমন অসুস্থ ছিলাম না, ভালোই ছিল শরীর, সুস্থ ভালো ভালো ছিল, নমা রোজা নামা সবগুলো করেছি, কিন্তু রোজাও শেষ হয়ে আসতেছে, আমার শরীরও খারাপ লাগতেছে, আল্লাহর এমন একটা রহমত যে সবার শরীর সুস্থ রেখেছে, ভালোভাবে রোজাটা রেখেছে, কিন্তু এখন রোজা চলে যাচ্ছে, সবাই অসুস্থ, সবার ঘরে ঘরে গায়ের জ্বর, সর্দি, কাশি, এগুলো আল্লাহর একটা রহমত, এটা হচ্ছে রহমতের মাস, রমজানের মাস, সিয়াম সাধনার মাস, যত খুশি এই মাসের দোয়া নেওয়া যায় আল্লাহর কাছ থেকে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কথা বলতে আমার শরীরটা খারাপ লাগতেছে আজকে, একটু 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 গায়ে জ্বর।